সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইস্লামের গুরুত্বপূর্ণ একটি সুনত যেটি আমরা ভুলে গেছি আমরা অত্যন্ত উদাসীন সেটি হল মেসো করা। যাতে রয়েছে ইমানের একটি বড় দিক মোহানবুল্লাহ আলমিন দুই প্রকার মানুষকে ভালোবাসেন ইন আল্লাহ ইউহেবু ওয়া বিন ওয়া ইউহেবুল মতাহির মোহানবুল্লা আলমিন তবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে পবিত্রতা অর্জন ইমানের বড় একটি দিক রসলা মেশাদ করেছেন আর ও সাতরুল ইমান পবিত্রতা অর্জন হলো ইমানের অর্ধাংশ পবিত্রতা অর্জন যেটি আমরা করে থাকি তার মাঝে একটি হলো মেসো করা মেসো আক করে থাকি আমাদের মুখ পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং খাদ্য খাওয়ার পর অবশিষ্ট যে খাবারগুলি লেগে থাকে এটি পরিচ্ছন্ন হয় মোহানবুল্লা আলমিন এতে খুশি হন রসোলা মেশাদ করেছেন আর সেওয়ু মোতাহারাতুল ফার্ম ও মারদাতুল্লি রব মেসো রয়েছে মুখের পবিত্রতা এবং মহানবুল আলামিন আলমিন এতে সন্তুষ্ট হন রসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন মেসো বিষয়ে তিনি এসাত করেছেন লাউলা উম্মাতি লাখ ইন্দাকুল্লি সলাতিন অফি রওয়ায়তিন ইন্দাকুল্লি অদু আমি যদি আমার উম্মতের উপর কঠিন না মনে করতাম তাহলে প্রত্যেক সলাতে এবং প্রত্যেক অজুর পূর্বে মেসোয়াক করা বাধ্যতামূলক করে দিতাম রসুল সাল্লাহ আলি সাল্লাম মেসোয়াক করেছেন তার কিছু সুন্নত যেটি রয়েছে মেসোয়াকে প্রত্যেক সালাতের পূর্বে তিনি মেসো করেছেন সেটি ফরস হোক নফল হোক এমনইভাবে প্রত্যেক অজু শুরুতে তিনি মেসোয়াঁক করেছেন রসুল সাল্লাম মেসোয়াক করেছেন যখন লেইল করতেন তাহাজ্য সালাত আদায় করতেন হোজাইফে আবনে ইয়ামান হাদিস বর্ণনা করেন যে হাদিসমা বোখারি বর্ণনা করেছেন যে রসাল্লাম যখন লাইল করতেন গুম থেকে জাগ্রত হয়ে প্রথম তিনি মেসো করতেন এমনইভাবে বিশ্বনবীর আলছন্ন যেটা রয়েছে মেসোয়াকের বিষয়ে বাসায় যখন তিনি প্রবেশ করতেন প্রথম মেসোয়াক দিয়ে শুরু করতেন এবং মুসলিম হাদিস বানা করছেন মায়ের সারাদের থেকে যে রসাল্লা বাসায় প্রবেশ করে প্রথম যেই কাজ শিশুর করতেন সেটি হলো মেসোয়াক করতেন বিশ্বনবী সাল সাল্লাম মেসো করতেন মুখে যখন দুর্গন্ধ আসত তৎক্ষণি মেসো করতেন এবং বেশি বেশি মেসোয়াক করতেন যখন তিনি শ্যাম সাধনারত ছিলেন রোজা অবস্থায় ছিলেন মেসোয়াকে রয়েছে আমাদের মুখের পবিত্রতা পরিচ্ছন্নতা এবং দুর্গন্ধ দূর হয় মোহানবুল্লাহ আলমিন খুশি হন এবং মুখের অনেক রোগ থেকে দাঁতের রূপবেদি থেকে আমরা বাঁচতে পারি এবং দাঁত সংরক্ষণ হয় গ্যারান্টিযুক্ত হয় মেসো আঁক না করলে মুখে যে দুর্গন্ধ আসে এই দুর্গন্ধর কারণে দেখা যায় আমরা অনেক সভা সমাবেশে যেতে পারি না মানুষ এটি খারাপ মনে করে এমন কি যখন সলাত আদায় করি মুখের যখন দুর্গন্ধ আসে আমার পাশে যে দাঁড়ায় সেও এটি কষ্ট পায় যার জন্য আমাদের উচিত নিয়মিত মেসোয়াক করা রসলামের সুন্নত বাস্তবায়ন করা আমরা কি দিয়ে মেশো করব গাছের যে কোনো একটি ডাল নিম গাছ অথবা নরম ডাল দিয়ে আপনি মেশো করতে পারেন সবসময় আপনার কাছে পকেটে রেখে দিতে পারেন তো বিশেষজ্ঞগণ গবেষণা করে দেখছে আর এক গাছের ডাল এই যে এই ডালটি রসুল সাল্লাহ সাল্লাম এই দিয়ে মেশো করতেন এতে রয়েছে দাঁতের সুরক্ষা এবং মেশো জন্য খুব আরামদায়ক